ফ্রেন্ডস গুড মর্নিং আমার খোকন কানুন ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন থেকে আমার আরেকটি নতুন ব্লগ স্টার্ট করছি আশা করি যে যেখানে আছো রাধা মাধবের আশীর্বাদে খুবই ভালো আছো ভালো থাকো এটাই আমি প্রার্থনা করছি তো দেখো আজকে একেবারে সোজা রান্নার কাছে চলে এসেছি সকালে আগে অন্য কিছু তোমাদের শেয়ার করলাম না তো দেখো এখানে আমার উচ্ছে আর আলু কাটা হয়ে গেছে ভাজা করব। এখানে দেখো গাছে টমেটো বর্দি ভাই দিয়ে গেল। পেকে গেছে টমেটোগুলো চাটনি করব ভেবেছিলাম তো চাটনি আজকে বানাবো না তে খাওয়া হবে তার জন্য আর একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখো মাছ একটা মাছ তো মেজদা ভাই দিয়েছে আজকে ওদের চিকেন হচ্ছে ওদের তার জন্য আমার জন্য মাছ এনেছে তো মাছটা দিয়ে গেল তো আমি মাছের ঝাল করব আমি চিকেন খাই না তো তার জন্য বর্দা ভাই মেজদা ভাই যখনই চিকেন করে তো মাছ দেয় কিনে দেয় তারা চিকেন খায় বলে আমাকে মাছ দেয় তো আমাদের ছোট মেয়েটা মাছ মাংস বলতে চিকেন খায় না তার জন্য সে আর আমি দুজনেই মাছে ঝাল খাব এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আজকে গ্যাসে রান্না করছি উনুনে রান্না করছি না ঠিক আছে তো অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য এখানে ব্রকলিটা জানো তো অনেক দিন থেকে রয়ে গেছে তো হলুদ হয়ে গেছে ব্রকলি বেশি দিন রাখা যায় না একদিনের বেশি তো আমার দু তিন দিন হয়ে গেছে হলুদ হয়ে গেছে একটু ভাপিয়ে নিচ্ছি ওকে ভাজা করে নেব তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিচ্ছি তো আমি বেশি ভয়েস দিতে পারবো না কারণ আমাদের বাড়ির পাশে একজনের ঢালাই হচ্ছে একজনের বাড়ি তো প্রচণ্ড পরিমাণে মেশিনের আওয়াজ আসছে তোমরা শুনতে পাচ্ছ অবশ্যই তো তো আর হবে না তার জন্য আমি কথা বলছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের অসুবিধা করবে আমার ভয়েস শোনাতে তার জন্য আমি এখন আর ভিডিও দেবো না ঠিক আছে যদিও যদিওদের আমি ভয়েস দেবো না তো তোমরা দেখতে থাকো ঠিক আছে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে মেশিনে দেখেছ আওয়াজ হচ্ছে বন্ধুরা দেখো তোমাদের একটা জিনিস বলছি তো এই মাটির রাস্তাটা দেখো এইটা আমাদের মাটির এখনও আছে তো কালকে ঢালাই হবে তো তার জন্য দেখো এই মাল আসছে মেশিন ভ্যানে করে ওই যে মাল আনা হচ্ছে কাল থেকে ঢালাই হবে তো তার জন্য খুবই আনন্দ না হলে প্রচণ্ড বর্ষাকালে আমাদের খুবই কষ্ট হয় তোমাদের তো শেয়ার করেছি যারা আমাদের আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানোই যে আমাদের বর্ষাকালে খুব কাদা তো আর কাদা হবে না বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে তো রান্নাটা শেয়ার করছি তো আমি তখন ভয়েস দেই নি আজ ভয়েস দিচ্ছি তো আজকেও অসুবিধা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে তো কোনো করার নেই ভয়েস তো দিতেই হবে তো মাছ ভাজা হয়ে গেল মাছটা তুলে নিচ্ছি ঠিক আছে তোমার দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো ওই তেলের মধ্যে ব্রকোলিগুলো ভেজে নেব মাছ যে ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ব্রকোলিটা ভেজে নিচ্ছি ব্রকোলি ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি উচ্ছে আলুটা ভেজে নেব তো দিয়ে দিলাম ভেজে নিচ্ছি ঠিক আছে বন্ধুরাই যে দেখো আমার রান্না কমপ্লিট এখানে উচ্ছে আলু ভাজা ব্রকলি ভাজা রয়েছে একটা ডিশে নিয়ে নিয়েছি আর এখানে দেখো মাছের ক্যারি শুকনো শুকনো করেছি বেশি ক্যারি রাখিনি মাখো মাখো করেছি দুজনে খাবো আর এখানে ভাজা তো রান্না কমপ্লিট এবার সানে যাব সানে এসে কথা বলবো ঠিক আছে এখনকার মতো টাটা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বাজছে বিকেল তিনটা তো আমার অনেকটা আগে খাওয়া হয়ে গেছে একটা দশ পনেরো দিকে তো তোমাদের কাছে আসিনি তো এই যে দেখো একটা জিনিস শেয়ার করব চলে এসেছি ওইটা কি বলতে পারবে দেখে নাও দাঁড়া এটা জানো তো পুরো গোটা ছিল এইভাবে দেখাচ্ছি এইভাবে এইরকম লাগানো ছিল তো ভেঙে গেছে অনেকে জানবে এটা দেখো পুরোটা তিল এটা হচ্ছে তিলের খাজা আমাদের আজকে জানো তো এখানে দোকান এসেছিলো তিলের খাজা বিক্রি করতে তো তিলে ওই যে যে সিটি গোল্ডের চেন চুরি হয় না কানের যাই থাকুক সিটি গোল্ডে তার বদলে দিয়ে যায় তো আমাদের আছে তো এমন টাইমে এসেছে আমরা খেতে বসে গেছি তো নাহলে অনেকে অনেক জিনিস আছে সিটি গোল্ডে দেওয়া যেত তো এমন টাইমে এসেছে খাওয়ার টাইমে তার জন্য তো আমরা খাওয়ার ছেড়ে উঠে যেতে পারি না তো আমার শ্বশুর মশাই তিনজনকে কিনে দিয়েছে তিন যাকে এই যে একটা একটা কুড়ি টাকা আম এইটা কুড়ি টাকা নিয়েছে মোটামুটি তিনটা কিনেছে ষাট টাকা দিয়ে দেখো খুব ভালো লাগে প্রচুর মিষ্টি আমরা এত মিষ্টি পছন্দ করি না তো কিনেছে যখন খেতেই হবে এখন কী করবো বলো বাবা ভালোবেসে কিনে দিয়েছে সবাইকে বন্ধুরা ওই যে দেখো নারকেল গাছটা ওই যে দেখো কত টিয়া পাখি ওই যে মরে গেছে যে নারকেল গাছটা না খুব অনেক টিয়া পাখি এসেছে বাসা করেছে জানো তো প্রচুর টিয়া পাখি ছ সাতটার মতো এসেছে ওইখানে আগে জানো তো আগের বছর দুটো ধরা হয়েছে টিয়া পাখি টিয়া পাখি তো আমাদের বাড়ির পাশে একজন সেটা বন্ধুরা গুড ইভিনিং তো আমরা একটু বাড়িতে এসছিলাম তো তার জন্য তোমাদের সঙ্গে বিকেলে কথা বলা হয়নি তো দেখো বাড়িতে শশা তুলে দু যাই খাচ্ছি বদ্দি ভাই যে শশা খাচ্ছে এখন কটা বাজে যেন ছটা বাজতে যাচ্ছে এখনও বাড়িতে আছি তো বাড়ি চলে যাব তো একেবারে অন্ধকার হয়ে গেছে আবহাওয়াটা দেখেই তোমরা বুঝতে পারছো একেবারে দেখো একেবারে অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে বাড়ি যেতে লাইট জেলে যেতে হবে তো আমরা সবজি তুলতে আসছিলাম তো দেরি হয়ে গেছে তার জন্য পালিয়ে যাব কালকে সকালে এসে সবজি তুলবে তো দুজনে দুটো শশা তুলে খাচ্ছি তো চলো যেতে যেতে শশাবাড়িটা তোমাদের দেখাবো বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে শশাবাড়ি অন্ধকার হয়ে গেছে তোমরা বুঝতে পারবে না তোর দেখো হলুদ হলুদ ফুল হয়ে আছে এই অনেক শশা হয়ে আছে এখন ভেতরে ঢোকা যাবে না বুঝতেই পারছ অন্য কিছুর ভয় তার জন্য তো বর্দি সাইডে সাইডে বেগুন গাছের ভেতরদের সাইডে সাইডে দেখছে শশা কটা বাড়ি নিয়ে যাবে মুড়ি খাওয়ার জন্য তো সামনে দুটো হয়েছিলো দুজনে নিয়ে খাচ্ছি একেবারে নরম মিষ্টি শশা ওইটা আমাদের যে একটা পেয়েছে আবার একটা পেয়েছে খুঁজে খুঁজে তুলতে হবে অন্ধকার হয়ে গেছে তো বেশি খুঁজবে না তিনটা হয়ে গেল অনেক শশা বেরাবে কালকে আমাদের হাটবার আছে আজকে কালকে হাট হাটে যাবে সকালে আমাদের বিকেলে হাট তো সকালে তুলে নেবে বেগুন শশা টমেটো তো সকালে হাটেই চলে যাবে সকালে সরি সকালে না বিকেলের হাটেই যাবে ওই তো আবার পেয়ে গেল চন্দ্র বন্ধুরা আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের বাড়িতে ছিলাম তখন শেয়ার করেছিলাম তো বাড়ি আসার পর আসার পড়া তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো এসে একটু বরদি ভাইয়ের সাথে একটু কথা বলেছিলাম কথা বলে উপরে এসে তো টিফিন করেছি খাজা খাজা তিলের খাজা সেই তিলের খাজা টিফিন করেছি সবাই বাবাকে দিয়েছি তো তিন চাকে কিনে দিয়েছে বাবা তো আমার ভাগ থেকে বাবাকে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছুটা রেখেছি ডাব্বার মধ্যে ভরে রেখে দিয়েছি তো বাবা বলছে থাকবে কিছু অসুবিধা হবে না তার জন্য রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই তো বাড়ির দশ বারো দিন পর পর আসে তো আজকে চলে গেল চার দিন হয়ে গেল গেছে মঙ্গলবার আজকে হচ্ছে শুক্রবার তো ও আর সাত আট দিন পর চলে আসবে বাবা বলছে থাকবে ভালো থাকলে খাওয়া হবে না হলে ফেলে দিতে হবে তো রেখে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কিছুটা আমি খেয়েছি আর ও খেয়েছে দেখো দেখছে দেখো বড় করে বন্ধুদের দেখছে আমার মা মা একেবারে আমার খুব কথা শুনে একবার ডাকলে সোনিয়া সোনিয়া বললেই মোটামুটি যেখানে থাকুক না কেন এক হাঁকে চলে আসে কপালে দেখো সিঁদুর মেখেছে সিঁদুর নয় ওই যে সিঙ্গার টিপ সেইটা পড়েছিলো লাল হয়েছে তো পড়া হয়ে গেছে যা পড়া হয়েছে আজকে কিছুই পড়েনি অঙ্ক নেই বলতে খাতা বানানো ছিল সে হয়ে গেছে আবার বানাতে হবে তার জন্য অঙ্কটা করা হলো না তো পড়ে নিয়েছে কিছু ড্রয়িং ছিল করে নিয়েছে তো এখন নিচে যাব আজকে রাত্রে ভাত রান্না করব ডিম সেদ্ধ আলু সেদ্ধ গরম ভাত এখন কটা বাজে যেন এখন বাজে আটটা তো আমি বললাম চব বন্ধুদের টাটা করে দিয়ে দে টাটা করে দে আজকে আর ভিডিওটা বাড়াবো না তো বন্ধুরা যে যেখানে আছো খুবই ভালো থাকবে ঠিক আছে ভালো থাকবে এইভাবে আমার পাশে থাকো পা আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে কি পারবো না কি করে এগোবো বলো তোমাদের ছাড়া আমি এগা এগানা যাবে না ঠিক আছে তো আগে থেকে আমি অনেকটাই ভালো আছি গলার ভয়েসটা অনেকটা ঠিক হয়ে গেছে সামান্য একটু গলাটা এখনো রয়েছে না হলে বেশিটা ভালো হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আর বেশি বক বক না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ডে আমার আরেকটি নতুন ভিডিওর সাথে